সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তারপর যোগা করলাম, এখন আমি একটু চা খাব। চা খেতে খেতে তোমাদের সাথে একটু আড্ডা মারব। তারপর আমাকে কিছু জামা কাপড় গুছোতে হবে, কারণ পয়লা বৈশাখ আসছে, মানে পরশু দিন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আমি আমার ইনলস হাউস যাই, সেখানে বাড়িতে পুজো হয়, সেটা অ্যাটেন্ড করতেই আমরা যাচ্ছি। তাই আজকে আমার সারাদিনের কাজ হচ্ছে জামা কাপড় গুছিয়ে নেওয়া, ঘর দোর ভালো করে পরিষ্কার করে দেওয়া, সব কিছু আজকে সেরে নিতে হবে, টাইম নেই আমাদের, কালকে সকালে আমরা বেরিয়ে পড়ব। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি কেন কোনো ব্লগ দিচ্ছি না, কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না, কারণটা হচ্ছে আমার শরীরটা একদম ভালো ছিল না। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নানে যাব, তারপর লাঞ্চটা সারতে হবে, বিকেলে একটু বেরোনোর আছে, তারপর রাতে এসে আমি ব্যাগ গুছাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি, উবরের জন্য ওয়েট করছি। আপনি কিছু বলতে চান? কিছু বলতে চাই না, ঠিক আছে। উবরের জন্য দাঁড়িয়ে থেকে থেকে বিধ্বস্ত হয়ে গেছে। পয়লা বৈশাখের পুজো হচ্ছে, আপনাদের তার একটু মুহূর্ত আমি দেখাবো।